গ্রামের লোকজন বলতো পাতে পাতে নিজেই স্বামী ছাড়া নিজেই কিছু বুঝে না কত সময় আমাকে আন্দায় ফেলে দশটা ছেলে জাগা হয় কিন্তু একটা মেয়েকে বাড়িতে জাগা হয় না আমার চাচাতো বোন যাতায়াত করে আমার বাসা থাকে ওই অবস্থা থাকতে থাকতে তারপর ওর সাথে সম্পর্ক হয় আমার অনেক মারতে মারার পরে তারপরে রাইতে আমার এক পর্যায়ে আমি আবার সেন্সে ছিল না গলা টলা সব ফুটে চলে গেছে সকালে ওই অবস্থা আমার রাইখে চলে আসে আমার হাজব্যান্ড তারপর অনেকে অনেক কাজ টাজ করি আমার বাদ দেয় না অনেক কষ্ট অনেক নির্যাতন দেয় আর 3 মাস পরে বিকেলবেলায় আমার ডিপোজিট কাগজ পাঠাইছে কোন আমাদের সংসার অনেক অভাব বইয়ের অনেক কাগজ তো দিচ্ছে আমি ব্র্যাকে আসি আমার অনেক হেল্প করছে আমার অফিসে তখন রাস্তাঘাট লোকেশন ভালো ছিল না তখন রাস্তা বস্তা হাতে নিয়ে রাস্তা হাইটে এই 30 কিলোমিটার মতো আমার আয়েশা আবেদ ফাউন্ডেশন যাইতে হইতো কাজ বুঝতে পারি বুঝি নাই একা একা জমা অফিসে যাইতে পারি নাই কর্মীর সাথে সাথে নিয়ে আমাকে অনেক কিছু শিখাইছে এই 21 বছরের মধ্যে যে ব্র্যাকে যে কাজ করতেছি এর মধ্যে আমার 2টা পরিবার হয়ে গেছে ব্র্যাকের একটা পরিবার আমার নিজস্ব একটা পরিবার তাদের আমি সবসময় খোঁজখবর নিই তারা সুস্থ আছে কিনা অসুস্থ আছে কিনা তারা আমার মুখের দিকে তাকায় থাকে আমি ওদের মুখের দিকে তাকায় থাকি একটা মেয়ের মুখ দেখে বুঝতে পারি যে সে পারিবারিক অশান্তিতে আছে তার সাথে মিশে তার সাথে কথা নিয়ে তার স্বামীকে বোঝাই আমি মা নিজে পারলে যাই নাহলে মোবাইলের মাধ্যমে বুঝাই তার পরিবারে শান্তি নিয়ে আসি আমি অনেক এভাবে অনেক তার পরিবারে শান্তি নিয়ে আসছি কাসমিন আপাকে 6 বছর যাবৎ চিনি সে কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটলে সে নিজে থেকে এগিয়ে যায় এবং সমাধান করার চেষ্টা করে দেখেছি তার আন্ডারে অনেক লোক কাজ করে তাদের পরিবারের সদস্যদের সে খোঁজ খবর রাখে সে ইতিমধ্যে অনেক বাল্যবিবাহ প্রতিরোধ করেছে আমি যে নির্যাতন করছি আমার মতো যে কোনো মেয়ে এরকম নির্যাতন না হয় আমি এখন পর্যন্ত কয়েকটা বাল্যবিবাহ পর্যন্ত করছি অনেক লোকের বুঝাই অনেক বহু লোকের আমি বুঝাইছি যে এরকম বিয়ে দিও না আমার মেয়ে এখন ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করতেছে তখন আমার কাপড় চোপড় ধুয়ে রেখে আসি সে তুলতে পারে চলাফেরা করতে পারে রান্না টান্না করে দিয়ে আসি যেটুকু সময়ের মধ্যে পাই সেটুকু সেবা করে